রুট 2 বছরের মধ্যেই শীর্ষ স্থান অধিকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ। নিয়ম শৃঙ্খলা ও শিক্ষা পদ্ধতির কৌশলের কারণে এই ভালো ফলাফল বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের আন্তরিকতার তাদের সাফল্যের পেছনে বড় কারণ। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 23টি মেডিকেল কলেজের মধ্যে MBBS প্রথম প্রফেশনাল পরীক্ষায় এবারও প্রথম হয়েছে খুলনা আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ। শিক্ষকদের আন্তরিকতা, আধুনিক ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠানটিকে এই সাফল্য এনে দিয়েছে। আমাদের মেডিকেল কলেজের প্রফেসররা স্যাররা খুবই ফ্রেন্ডলি, আমরা যখন তখন যে কোনো পড়ালেখার সমস্যা নিয়ে তাদের কাছে গেলে তারা আমাদের সেই বিষয়টা সলভ করে দেয়। এখানকার সামগ্রিক যে ডিসিপ্লিন সেটাই আমাদেরকে এরকম একটা ভালো রেজাল্ট করার জন্য অনেক সাহায্য করেছে। আমাদের লাইব্রেরিতে অন্যান্য বাইরের বইগুলো অ্যাভেলেবেল আছে, যার কারণে আমরা আরো এক্সট্রা শিখতে পারতেছি। এই মেডিকেল কলেজে দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত 4টি মেডিকেল কলেজের মধ্যে প্রতিযোগিতার কারণে ভালো ফলাফল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের মেডিকেল কলেজটা কিন্তু রেসিডেন্সিয়াল কোর্স, এখানে বাইরে সাধারণত আমরা অ্যালাউ করি না, সাধারণত সবাই এখানে হোস্টেলে থাকে। আদ-দ্বীন ট্রাস্টের 4টি মেডিকেল কলেজ আছে আমাদের, এটা কিন্তু কয়েকটা টার্ম, 2টা টার্ম পরীক্ষা হয়, কিন্তু খারাপ আছে কি ভালো আছে 4টি মিলে কম্পিটিশন আছে, কিন্তু কম্পিটিশনে যখনই পিছিয়ে যায় তখনই এটাকে হ্যান্ডেলিং করা হয়। খুলনা আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ থেকে এবছর 2 জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।